আসসালামু আলাইকুম কিচেনে দেখতে একেবারে সিম্পল কম সময়ে সহজ কিন্তু খেতে অসম্ভব টেস্টি এবং মজার এমন একটি বিকেলের নাস্তা নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো নাট রোল বন এটি খেতে অসম্ভব মজার আশা করি আমার আজকের আয়োজন আপনাদের ভালো লাগবে পিনাট রোল বোন করার জন্য আমি এখানে নিয়েছি বাদাম আর কিশমিস কুচি চিনি আর একটা ডিম আর আমি ময়দাটা আগে থেকেই মাখিয়ে রেখেছি এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি ময়দার মধ্যে সামান্য লবণ আর তেল দিয়ে ভালো করে এটা মেখে রেখেছিলাম এখন আমি ডিমটাকে ফেটিয়ে নিব একটা চামচের সাহায্যে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে এখন আমি ময়দার যে ডোটা মেখে রেখেছিলাম সেটাকে আর একটু ভালো করে মথে নিব ভালো করে মথা হয়ে গেলে এখন আমি ময়দার ডো থেকে এভাবে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিব এখন পিড়িতে একটা লেচি রেখে বাকি লেচিগুলো আলাদা সরিয়ে নিব এবার লেচিটা থেকে এরকম লম্বা শেপ করে একটা রুটি বেলে নিব আর এই রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না মিডিয়াম পুরুত্বের একটা রুটি মতো নিব বেলে ঠিক লম্বা শেপ এভাবে করে বেলতে হবে এখন যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওইখান থেকে এক চা চামচ করে ডিম রুটির উপর দিয়ে এভাবে লাগিয়ে দিব এবার দিব চিনি চিনিটা এভাবে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে চিনিটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব আর বাদামের কুচি এটাও ঠিক একই রুটিটার উপর ছড়িয়ে দিতে হবে কিশমিস আর বাদামের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এখন রুটিটার দুই পাঁচটা এভাবে টেনে মুখটা আটকে দিতে হবে একটু চেপে চেপে দিতে হবে যাতে করে মুখটা খুলে না যায় এবার রুটির মুখটা লাগানো হয়ে গেলে ঠিক এইভাবে রোল করে নিতে হবে রুটিটা রোল করা হয়ে গেলে ঠিক এইভাবে আঙুলের সাহায্যে আস্তে আস্তে করে একটু চেপে দিতে হবে আর একইভাবে আমি বাকি বনগুলো তৈরি করে নিব আমি আরও একটি রুটি মেলে নিয়েছি আর রুটিটা এর থেকে খুব বেশি পাতলা হওয়া যাবে না যদি পাতলা হয় তাহলে হাত দিয়ে যখন একটু চাপ দেওয়া হয় তখন বাদামটা রুটি থেকে বের হয়ে আসতে পারে আর রুটিটা ছিদ্র হয়ে যেতে পারে আবারও কিছু দিয়ে একইভাবে রুটির মুখটা একটু চেপে চেপে লাগিয়ে দিয়ে এভাবে রোল করে নিতে হবে রোল করা হয়ে গেলে এভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে আর খুব জোরে চাপ দেওয়া যাবে না তাহলে বাদামগুলো বের হয়ে যেতে পারে আমি সবগুলোই বন তৈরি করে নিয়েছি প্যান গরম করে তেল দিয়ে দিব আর এই বনগুলো আমি ডুবো তেলে ভাজবো না এখানে আমি তেলের পরিমাণটা চার থেকে পাঁচ টেবিল চামচ পর্যন্ত দিয়েছি এখন সব বনগুলো আমি প্যানে দিয়ে দিব আর চুলোর রাসটা একেবারে লোতে রাখতে হবে যাতে করে পুরো বনটা খুব ভালো করে ভাজা হয় বনের এক পাশটা এরকম সোনালি রং করে ভেজে তারপর উল্টে দিব এবং অপর পাশটাও একইভাবে এরকম সোনালী রং করে ভেজে নিব বনের দুই পাশটাই যখন সোনালি রং করে ভাজা হয়ে যাবে তখন এটি তেল থেকে তুলে নিব বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন টেস্টি আর মজার এই খাবারটি আপনারাও বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ